যেই ভাষায় কোনো কোনো পুলিশ কর্মকর্তা মির্জা ফখরুল এবং বিএনপির অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলেছেন সেটাও দেখেছেন। এই ধরনের আমি একে বেয়াদবি বলবো, সারা দেশে আগুন জ্বালাবার মতো কথাবার্তা যদি খোদ প্রধানমন্ত্রী বলেন তো ওই আগুন নেভাবে কি? মনে বড়ে আওয়ামী পাণ্ডা, সমস্ত শহর একেবারে পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া, পর্বনিষিদ্ধ ঘটনা, এইরকম মিথ্যাচার, একটা সঠতা রাজনীতিতে খুবই কম হয়। আপনি রাত 12টার সময় দলের নেতাদের সঙ্গে কথা বলছেন এবং ভালো মতো যাতে সমাবেশটা করা যায়, শান্তিপূর্ণ ভাবে পার হওয়া যায়, এই সব কথাবার্তা বলে বেশ কিছু অঙ্গীকার করলেন। রাত 3টার সময় আপনারা নিশ্চয়ই মির্জা ফখরুলের স্ত্রী যেটা তারা তাদের ওয়েবসাইটে দিয়েছেন তার বক্তব্য শুনেছেন, একেবারে অসুস্থ লোক, তার কিছুক্ষণ আগে গিয়ে ঘুমিয়েছেন, কাপড় চোপড়ও বাতাতে পারেননি, তাকে উঠিয়ে নিয়ে চলে গেছে। গতকালকে সন্ধ্যার পরে অফিসের সামনে যেই ভাষায় কোনো কোনো পুলিশ কর্মকর্তা মির্জা ফখরুল এবং বিএনপির অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলেছেন সেটাও দেখেছেন। এই ধরনের আমি একে বেয়াদবি বলবো, আমরা আগে সহসা কোনো পুলিশ অফিসারকে বা অন্যান্যদের করতে দেখিনি। আসলে এটার কারণ ব্যাখ্যা করার খুব দরকার নেই, যদি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার জায়গা থেকে বলা হয় যে হাত এই এই করে তার ভাষায় সেই হাত জ্বালিয়ে দাও, কিছু কি বাকি থাকে? সারা দেশে আগুন জ্বালাবার মতো কথাবার্তা যদি খোদ প্রধানমন্ত্রী বলেন তো ওই আগুন নেভাবে কি? আজ সারা ঢাকা শহরে কি পরিস্থিতি সেটা আপনারা জানেন। মনে বড়ে আওয়ামী পাণ্ডা, সমস্ত শহর একেবারে পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া। আমি আসবার সময় খুব তড়িঘড়ি করে প্রথম আলো পত্রিকা দেখলাম, তারা হেডিং করেছে পুলিশ পুরা ঢাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এটা একটা পুলিশ স্টেট, পুলিশ স্টেটে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি এবং আমরা সবসময় বলি আমরা তো এইখানে যারা যারা আছি গণতন্ত্র মঞ্চের আমরা কেউ বিএনপি করি না, কিন্তু এটা ঠিক এই আড়াই মাসে সমাবেশগুলোর মধ্যে দিয়ে তারা যে নিয়ম শৃঙ্খলার পরিচয় দিয়েছেন তার প্রতিদান এটা নয়, হতে পারে না। এবং গত কয়েকদিন ধরে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সহ অন্যান্য মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন এটা গণতন্ত্রের ভাষা তো নয়, ন্যূনতম ভদ্রতারও তার মধ্যে কোনো মুখোশ নেই। তারা মনে করেছেন যে কেবল শক্তি দিয়ে, ভয় দেখিয়ে, অত্যাচার করে, নির্যাতন করে আন্দোলনটা দমন করতে পারবে। আমরা আজকে এই সংবাদ সম্মেলন করছি প্রথম এই কথা বলতে যে এই ধরনের ভয়, নির্যাতনের, অত্যাচারের সামনে বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করেনি, আজও মাথা নত করবে না। আমরা প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি, নিন্দা করছি, ঘৃণা জানাচ্ছি। অন্তত রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে এই ধরনের সঠতার আশ্রয় নেবার কোনো দরকার ছিল না। আমাদের সঙ্গে এখন পর্যন্ত যারা ওই কর্মসূচি দেখেছেন বিএনপির কোনো সরাসরি আলোচনা হয়নি, জানি না তারা কী করবেন, কিন্তু আমরা এটা বোধ করি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যারা কথা বলতে চায়, অভাব অভিযোগের মধ্যেও মনে করতে চায় যে আমরা স্বাধীন, লড়াই করে স্বাধীন হয়েছি, কথা বলবার স্বাধীনতা আছে এবং আমি কারো সামনে কুকুরের মতো লেজ দাঁড়বার জন্যে, মাথা নত করে চলবার জন্যে জন্ম নিইনি, তাদের সবার কাছে এই আহ্বান জানাতে চাই, এই অত্যাচার নির্যাতনের সামনে, রক্তচক্ষুর সামনে আমাদের মাথা নত করবার কোনো কারণ নেই। যে যেখানে আছে, যে অবস্থায় আছে, সেই অবস্থাতেই এই ঘটনাগুলোর প্রতিবাদ করতে থাকেন।